নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে যে দেশের অভ্যুদয়, সেই বাংলাদেশে বর্তমান সময়ে এর রাজধানীতে নারীরা কতখানি নিরাপদ, আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন নগর জীবনে নটা পাঁচটা জীবন কিংবা যে কোনো গন্তব্যে যাচ্ছেন কতখানি স্বস্তিতে তারা চলাচল করতে পারছেন, তাই জানতে শান্তামারিম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচারের শিক্ষার্থীদের মাঝে এসে এই মুহূর্তে জুলহা জুবাইর উপস্থিত ভয়েস টিম সহ জানার চেষ্টা করব এই শহরের কতটা নারী বান্ধব। একটু এখানটা থেকে শুরু করতে চাই, বর্তমান সময়ের অবস্থা আমরা সবাই জানি, চারপাশে নারীর প্রতি সহিংসতা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, সবাই সবার মতো করে বিষয়টাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম যেখানে বলি না কেন এই বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে। একজন নারী হিসেবে তোমার কি মনে হয় এই শহর কতটা নারী বান্ধব? ইউনিভার্সিটির জন্য যখন বের হই, বাসা থেকে ইউনিভার্সিটি আসা পর্যন্ত যে এই যে একটা জার্নি, জার্নির ভিতরে কিন্তু এভরিডে অনেক কিছু ফেস করতে হয়, অ্যান্ড দ্যাট ইজ সো কোয়াইট নট ফ্রেন্ডলি। দেখা গেলো বাসে উঠলাম, বাসের পাশে কেউ একজন বসে আছে, হঠাৎ করে সে জিজ্ঞাসা করে বসবে যে আপু কোথায় যাচ্ছেন, অ্যান্ড এই ডিসকাশনটা খুব ভালো, আপু কোথায় যাচ্ছেন থেকে শুরু করে ফোন নাম্বার চাওয়া পর্যন্ত আর আপু একটা মিস কল দেন পর্যন্ত, মানে এই ডিসকাশনটা খুব ভালো পর্যায়ে পর্যন্ত কিন্তু যায় না। অ্যান্ড দেন তারপর রাস্তাঘাটে বিভিন্ন রকম কমেন্ট করা, ড্রেস আপ নিয়ে কমেন্ট করা, ইভেন যদি আমরা হিজাবও ওয়ার করি তারপরও ওগুলো নিয়েও আমাদের উপরে কমেন্ট হয়। ইটস নট অ্যাবাউট ড্রেসিং, ইটস নট অ্যাবাউট ক্লোদিং অর এনিথিং, ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট। সো বর্তমান যে কারেন্ট সিচুয়েশানটা, দ্যাট ইজ ভেরি মাচ আনফ্রেন্ডলি ফর ওমেন। ইভেন ইউনিভার্সিটিতেও অনেক সময় এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। একটু এই জায়গাটায় আসতে চাই, এই শহরের ছেলেদের মধ্যে একজন প্রতিনিধি তুমি, তোমার কি মনে হয় আসলে কি পুরুষরা তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সমাজে বা এই শহরে? আমার মতামত অনুযায়ী যদি বলি তাহলে ছেলেদের যে এখন মন মানসিকতা যেটা সৃষ্টি হয়েছে যে মেয়েদের একটা উত্তপ্ত করার জন্য, সেটা আসলে দোষারোপ করতে গেলে আসলে আমাদের যে ইন্টারনেট যে ব্যবস্থা, মিডিয়ার যে ব্যবস্থা, যে আমরা টিভি দেখতেছি, বাইরের দেশের কালচারের সাথে দেখতেছি, ওই সব কালচারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা উগ্রতা ভাব সবসময় দেখা যাচ্ছে। এখান থেকে একজনের মন্তব্য শুনলাম যে আমাদের গণমাধ্যম যা আছে, গণমাধ্যমের উপরে একটা দায়িত্ব পড়েছে যে উনি মন্তব্য করছেন গণমাধ্যম ভুল পথে নিয়ে যাচ্ছে এই শহরটাকে। ঠিক একটু জানতে চাই কীভাবে আসলে ভুল পথে গণমাধ্যম এই শহরটাকে নিয়ে যাচ্ছে? সিরিয়াল বলেন, মুভি বলেন, বা সং বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কিন্তু মিডিয়া যেভাবে প্রমোটিং করে সেভাবেই কিন্তু আমাদের জেনারেশন বা ইয়থের মাইন্ড ডেভেলপমেন্ট হয়। যে কোনো সঙে দেখা যায় যে হিরোইনকে টিচ করা হচ্ছে এবং তারপরে হিরোইন তার উপরে ফল করছে, সো এই জিনিসগুলো দেখে কিন্তু আমাদের জেনারেশন যেভাবে মাইন্ডসেট করছে যে ওকে আমি যদি আমার সামনের মেয়েটাকে টিচ করতে থাকি তাহলে হয়তো বা সে আমার উপরে ফল করবে, সো এই জিনিসগুলো দেখে আমাদের সামনের থেকে আমাদের এইজেরই কেউ একজন হয়তো বা আমাদেরকে টিচ করতেছে কন্টিনিউয়াসলি। স্যার এখান থেকে মন্তব্য আসছিল আপনার শিক্ষার্থীদের কাছ থেকে, অনেক অনেক ধরনের মন্তব্য করছিলেন, কিছু ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনারা যখন বেড়ে উঠেছেন এই শহরটায় আপনারা কীভাবে দেখেছেন সমাজ ব্যবস্থাটাকে, তখন নারী নিরাপত্তাটা আপনারা কীভাবে দেখেছেন, বর্তমান সময়ে এসে কী দেখছেন আপনি? প্রিভিয়াস যেটা ছিল আর এখন যেটা, টু বি অনেস্ট, ওয়েয়ারিং এ ড্রেস লাইক দিস আগে যেভাবে দেখা হতো মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়ে এসছে। সো সহনশীলতা কিন্তু বেড়েছে, আমরা যদি বলি কমেছে ইটস নট রাইট, বিকজ হাউ মেনি নাম্বার অফ লেডিস ইউজ টু সি ইন দ্য আউটসাইড, নাও হাউ মেনি নাম্বার্স ইউ সি ইন টার্মস অফ নাম্বার্স, কিন্তু ইট কেম আপ। স্যার নিশ্চয়ই নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সেই অংশগ্রহণের সাথে সমানুপাতিকভাবে নারীর হ্যারাসমেন্টও কিন্তু বেড়েছে, নারীর প্রতি সহিংস আচরণ আমরা বাড়তে দেখেছি এই শহরেই দেখেছি, সেই বিবেচনায় একটু জানতে চাইব আমরা তাহলে এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছি। আমাদের নট অনলি দ্য স্টুডেন্টস, আমাদের যারা হচ্ছে গার্মেন্টসে জব করছে এবং যারা হচ্ছে আরেকটু লোয়ার এন্ডে কাজ করছে, তাদের কিন্তু ভালনারেবিলিটি রিগার্ডলেস অফ মেল ফিমেল কাজ করে। সো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফাইন্যান্সিয়াল যে ইম্পাওয়ারমেন্ট ওটাও একটা ব্যাপার, প্লাস যে মাইন্ডসেট যেটা আমার স্টুডেন্টরা কারেক্টলি বলেছে যে টু বিল্ড আপ দ্য মাইন্ডসেট ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম দ্য ফ্যামিলি দ্যাট বয়েজ উইল বি ইন দ্য আপার লিঙ্ক, দ্যাট কনসেপ্ট নিডস টু বি রিভাইভ দ্যাট দে বিলং ইন দ্য সেম ম্যানার। So we should not look at girls as, you know, an object. Rather, you should look, regardless of the gender, that, well, he's my counterpart, she's my counterpart. We work hand in hand.
এই মাইন্ডসেটটা করা খুব জরুরি, এই মাইন্ডসেটটা করা খুব জরুরি। একটু আপনার কাছ থেকে আসতে চাই, শিক্ষকতা পেশার সাথে আছেন, আপনি নিজে একজন নারী, আপনি আপনার নারী শিক্ষার্থীদের দেখছেন, প্রতিদিন তারা অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, শিক্ষাক্রমের সাথে নিজেদের সাথে সম্পৃক্ত করছে, হয়তো তারা তাদের ব্যক্তি জীবনের অনেকগুলো কথা আপনার সাথে শেয়ার করে, কিংবা এই শহরে যখন আপনি বড় হয়েছেন এই অভিজ্ঞতা আপনারও আছে, একটু জানতে চাইবো সেই দিক দিয়ে বাংলাদেশের ঢাকার অবস্থান এখন আসলে কী, কেমন আছি আমরা? ঢাকা যখন আমি হেঁটে যাচ্ছি, পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স আছে, অলরেডি আমার দুটা বাচ্চা আছে, তারপরও আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি সেই সময় একজন ট্রাক ড্রাইভার আমাকে কমেন্ট করছে, আপনি আমার ড্রেস আপ দেখে দেখতে পাচ্ছেন যে আমি কোনো ধরনের প্রভোকিং কিছু যেটা বলে ওই ধরনের কোনো ড্রেস আপ আমার নাই, কিন্তু তারপরেও আমাকে কথাটা শুনতে হচ্ছে। আমি যে কথাটা শুনলাম, সে যদি বাই চান্স আমাকে চিনতো সে আমার সাথে কথা বলারই সাহস করতো না। এখানে যে একটা মেয়ে কোয়ালিটি নিয়েও যদি বসে থাকে ডাজেন্ট ম্যাটার, সে আলটিমেটলি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়েই তার যোগ্যতাটা প্রমাণ করে ঢাকা শহরের রাস্তায়। যারা এখানে বলছেন তাদের কাছ থেকে অন্তত একটা মন্তব্য পাওয়া গেছে যে শহর হিসেবে ঢাকা আসলেও নারী বান্ধব না, কি কি ধরনের অস্বস্তিতে তারা ভুগছেন তাই জানবো ছোট্ট একটা বিরতির পর। স্টে টিউনড। স্বাগত আরও একবার, দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস, কথা বলছিলাম শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের সাথে, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছিলাম যে বর্তমান অবস্থাটা কি আমার এই শহরের। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এসে জানবো কি কি ধরনের অস্বস্তি আসলে বোধ করতে দেখি। একজন এই শহরের পুরুষ সদস্য হিসেবে তোমার কী মনে হয়, এই শহরে তোমার যে নারীরা আছেন, তোমার মা কিংবা বোন বান্ধবী যারাই আছেন, কী কী ধরনের অস্বস্তিতে ভোগেন তারা? যখন আমরা ছেলেদের মধ্যে ফ্রেন্ডরা মিলে কথা বলি, হয়তো বা আমাদের অনেক মেয়ে ফ্রেন্ড থাকে, তারা ভাবে যে যেহেতু আমরা সবাই আমাদের ফ্রেন্ড, বাট তারা যখন আমাদের বাইরে থাকে তখন আমাদের মধ্যে অনেক ছেলে ফ্রেন্ড আছে যারা আমরা তাদেরকে নিয়ে বাজে কথা বলি, যারা আমাদেরকে ফ্রেন্ড ভাবে। ইন্টারেস্টিং, এগুলো জেনে শুনে আমরা এমন মানুষজনের সাথে বন্ধুত্ব করছি, তারা আমাদের পিছনে করছে, এটা তো আমরা সামনাসামনি তো তারা ফ্রেন্ডলি ব্যবহারই আমাদের সাথে করতেছে, কিন্তু যখন আমরা চলে যাচ্ছি অবশ্যই তারা আমাদের নিয়ে এই ধরনের কোনো আলোচনা অবশ্যই করবে। এটা আপনি মেনেই নিচ্ছেন? হ্যাঁ। কি মনে হয় কেন এই ধরনের আচরণ আমাদের দিনকে দিন এই শহরের অধিবাসীদের কেন বাড়ছে? কারণ বিভিন্নভাবে প্রচুর মানে ইন্টারনেট আমরা যেগুলো বলি, টেলিভিশন যেগুলো বলি, বিভিন্ন মুভি, টিভি সিরিয়াল, সং, এখান থেকে কিন্তু আমাদের বর্তমান যে ছেলেপেলেরা আছে তারা কিন্তু ইনফ্লুয়েসড হচ্ছে। মানে ছেলেরা এখন অনেক কুল হওয়ার জন্য এরকম কাজগুলো করে, অনেক কুল হওয়ার জন্য অনেক এরকম করে যে ফ্রেন্ডের বিষয় অনেক বড় একটা বিষয়। নারী হিসাবে আপনার কী মনে হয় কতখানি কুল তাদের বানাচ্ছে আসলে এই ধরনের আচরণ? মনে হয় আসলে এটা তো তাদের একদমই কুল বানাচ্ছে না, এক্স্যাক্টলি তাদের ফুল বানাচ্ছে, কারণ তারা যাদেরকে ডিজাইন করছে সেও কারো না কারো বোন, কারো না কারো মা, তাদের ফ্যামিলি মেম্বার, অন্য কারো ফ্যামিলি মেম্বার, তারও ফ্যামিলি মেম্বার আছে। একজন নারী হিসেবে তুমি তোমার দৃষ্টিতে কী কী ধরনের অস্বস্তির সম্মুখীন হয়েছো বা প্রতিদিনকার জীবনে কী কী দেখো? রেগুলারলি আমি অনেক দূরের থেকে আসি ইউনিভার্সিটিতে, আমি প্রতিদিন মানে আমার এক সময় লাস্টে মনে হয় কি আমি যখন বাসায় যাই, বাসায় যে মনে হয় যে আসলে মনে হয় মেয়ে হয়ে জন্ম না নিলে মনে বেটার হইতো, মানে যখন বাসের ভিতরে মানে আমি বুঝি যে আমার থেকে লো কোয়ালিটির মানুষ আমাকে একটা টিচ করছে, এই জিনিসটাতে আমার অনেক খারাপ লাগে। আমি নিজের দিক দিয়ে বলতেছি যে আমি রেগুলার বাসে যাই, যখন তখন দেখি যে আমাকে নিয়ে কেউ একজন কমেন্টস করছে কিংবা বাজে ইঙ্গিত করছে, কিংবা আমার পাশে দাঁড়িয়ে একজন মেয়েকে হেনস্থা করা হচ্ছে, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করছি না। যদি আরেকজন করে তখন আরেকজন দেখা যাচ্ছে কয়েকজন মিলে তাকে কিছু না বলে অন্যকে বলতেছে এইভাবে আসলে তখন হচ্ছে এটা হবে, মানে ওটাকে ইগনোর করে চলে যাচ্ছে কিন্তু এটা কোনো প্রতিদান করছে না। তখন নিজের কাছে আমি নিজে ফিল করি যে আমি আসলে মনে হয় নারী জন্ম নেওয়াটা আমার জন্য মনে হয় খারাপ হয়েছে, এটাই আমার মনে হয় ইন্ডিকেশন। আপনি আসলে যে মন্তব্যটা প্রকাশ করছেন, আমি একটু আরও একবার আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাইবো নারী ক্ষমতায়নের দিক দিয়ে কিংবা নারীর রাজনীতিতে অংশগ্রহণের দিক দিয়ে কিন্তু আমরা অনেকখানি পথ এগিয়েছি, তবু এই সমাজের এই এই নিরাপত্তাহীনতা কেন? একটা শিশু জন্মানো মাত্র আমি তাকে বলছি যে ব্লু কালারটা হচ্ছে ছেলেদের, পিঙ্ক কালারটা হচ্ছে মেয়েদের, এই জুতাটা তুমি পরবে না, এটা মেয়ের জুতা। আমি শুরুতেই তাকে বুঝিয়ে দিচ্ছি জন্মের পরপর যে তুমি ছেলে এবং তুমি মেয়ে, যেটা তার সেন্সেই নাই। যখনই আমি তাকে এটা বুঝিয়ে দিচ্ছি তখনই সে তার প্রায়োরিটি বুঝতে পারা শুরু করছে। একটা ছেলে চায় তার প্রায়োরিটি ছোটোবেলা থেকেই বুঝতে শিখছে, একটা মেয়ে চায় সেটা শিখছে না। যেরকম ধরেন 7-8 বছরের একটা ছেলে, সে হাফ প্যান্ট পরে বাইরে খেলতে যাচ্ছে, 7-8 বছরের একটা মেয়ে, তাকে আমি ওই সময় বললাম তুমি এখন আর হাফ প্যান্ট পরবে না, তুমি এখন পাজামা পরা শুরু করো। কিছুদিন পরে তাকে আমি তার ড্রেস আপ আরও চেঞ্জ করে দিলাম। কিন্তু যদি একটা ছেলে এবং মেয়েকে আমি শুরু থেকেই
চেঞ্জটা না করি, যেরকম এখন ইউনিসেক্স ড্রেসের কথা বলা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আগে ছিল একসময়, যে আমাদের ট্রেডিশনাল ড্রেসগুলোতে আপনি দেখবেন কামিজ বা শেরওয়ানির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই যে ইউনিসেক্স কাছাকাছি সম অবস্থান, এই জিনিসটা মডার্ন সোসাইটিতে এসে চেঞ্জ হয়ে গেছে ইদানিং, আবার শুরু হয়েছে, বিশেষ করে বাচ্চাদের জুতা থেকে জিনিসটা শুরু করছে। অনেক জুতার কোম্পানি, ইন্টারন্যাশনাল জুতার কোম্পানি ফাইন দিতে হচ্ছে তাদের ইউনিসেক্স জুতা না থাকার জন্য। সো শিশুর জন্মের পর থেকেই যদি আমি তাকে শেখাতে শুরু করি যে তুমি স্পেশাল না, তোমরা দুজন মিলে ছেলে মেয়ে একে অপরের পরিপূরক, তাহলে এই ঘটনাটা অনেকখানি কমে আসবে। অসাধারণ একটা সুন্দর ইঙ্গিত পেলাম সমাধানের, যদিও সমাধান খুঁজবো তবে ছোট্ট একটা বিরতির পর। স্টে টিউনড। স্বাগত আরো একবার। বলছিলাম সমাধান খুঁজবার কথা এখান থেকে শুরু করতে চাই, কী করলে মনে হয় এই এই অবস্থার থেকে একটা আমরা সহসাই উত্তরণের পথ খুঁজে পাবো? সবারই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, যে আমি একটা ছেলে, আমি একটা মেয়েকে দেখছি, ওকে চিন্তা করতে হবে যে না, আমি ওইভাবে নেগেটিভ চেঞ্জটা না নিয়ে পজিটিভলি নিই। আমরা উন্নয়ন বলতে বুঝি যে রাস্তাঘাট, দালান কোঠা, এই ধরনের উন্নয়ন। আসলে মানুষের উন্নয়ন বলতে আমরা যেটা বলি মানসিক উন্নয়ন, মনের উন্নয়ন। তো আমাদেরকে সেই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই সমাজটা আমরা যেভাবে টাইমগুলো মানে কাটাচ্ছি, তো আমরা দেখা যাচ্ছে যে ইউটিউব বা ইন্টারনেটে অনেক কিছু আছে, তো আমরা যদি সেগুলো মানে ওইভাবে ইউজ না করে দেখা যাচ্ছে আমাদের যদি একটু পিছনে থাকায় আমাদের আগের জেনারেশনে, তারা কীভাবে সময়গুলো পাস করে? তারা বই পড়তো, বিভিন্ন সামাজিক আন্দোলন ছিল, সাংস্কৃতিক আন্দোলন ছিল, বিভিন্ন নাটক ছিল। এই এই কাজগুলোতে যদি আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি, আই থিঙ্ক এটা অনেক বেশি বেটার হবে আমাদের জন্য। ইন্টারেস্টিং, এটা অনেক বেশি বেটার হবে, এই জায়গাটায় আসতে চাই। সমাধান খুঁজবার চেষ্টা করছিলাম, কী করলে মনে হয় একটা টেকসই সমাধান পাবো আমরা? সেফটি সিকিউরিটির ব্যাপারে, কিন্তু এই লসগুলো যেন প্রপার ইউটিলিটি করা যায়। যেমন এই লসগুলোর ক্ষেত্রে যেমন পুলিশের কাছে গেলে যেন তাদের কাছ থেকে সাপোর্টটা আমরা প্রপারলি পাই, তাদের কোয়েশ্চেনগুলো যেন আমাদের আবার হ্যারেস না করে। আমাদের এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, ম্যান আর দ্য রুলার্স, ম্যান শুড রুল, বাট দে শুড নট থিঙ্ক যে রুলিং ডাজেন্ট কাউন্ট উইথ ডমিনেটিং ওয়ুমেন। It should go that like that, je we will take women's advices as well, still will work with them. আমাদের প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের মানসিকতাটা দিন দিন খুব ছোট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা সবসময় এখন ইদানিং ভার্চুয়াল জগতের দিকে ঝুঁকে যাচ্ছি। এই জায়গাটা আসতে চাই, সমাধান খুঁজছিলাম, কী করলে সমাধান পাবো? আমাদের মেন্টালিটি এটাই হওয়া উচিত যে না, দুইটাই আসলে সমান, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, আমাদের সমাজে দুজনকেই সেম প্রায়োরিটিটা দেওয়া উচিত। ইন্টারেস্টিং, একটু জানতে চাই, ঢাকা শহরকে আরও অনেক বেশি নারী বান্ধব করতে চাই, কী করলে নারী বান্ধব হবে? প্রথমত বলতে চাই যে আমাদের মাঝের যে মেন্টালিটি সেটা চেঞ্জ করতে হবে, আর এগুলো চেঞ্জ করার জন্য আমরা যারা যুবক আছি তাদের উচিত এই অ্যাওয়ারনেস টাইপের কিছু ইভেন্ট করা, যাতে মানুষের মন মানসিকতাটা চেঞ্জ হয়। এডুকেশন বাড়াতে হবে, শিক্ষিতের হার বাড়লে হয়তো এটার অনেকখানি সমাধান চলে আসবে। তার মাঝে মাঝে আমার আরেকটা জিনিস মনে হয়, আমরা হচ্ছে মানে আমাদের অ্যানাদার যে কান্ট্রিগুলো আছে ওদের কালচার নিয়ে বেশি বিজি। আমরা যদি আমাদের নিজেদের কৃষ্টি, নিজেদের কালচারের দিকে তাকাই, তাহলে আমার মনে হয় আমরা একটা সহজ সমাধান পাবো এবং আমরা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। অসাধারণ। আমাদের নিজের যেই মূল রয়েছে, আমাদের নিজের যে শিকড় রয়েছে, সেই শিকড়ের সন্ধান করতে হবে, শিক্ষার্থীরা এমনটা মনে করছে, শিক্ষকেরা কী ভাবেন তাই জানবো। ম্যাম, একটা টেকসই সমাধান খুঁজতে চাই, এই শহরকে যাতে আরও অনেক বেশি নারী বান্ধব করা যায়, কী করতে পারি আমরা? শহরকে নারী বান্ধব করতে গেলে এটা আসলে দুটা ধাপে করা যেতে পারে। একটা হচ্ছে শহরের আরবান ডিজাইন আসপেক্টে, আরেকটা হচ্ছে মেন্টালিটি বা সোশ্যাল আসপেক্টে। একটা মেয়ে যখন শহর থেকে বেরোচ্ছে, মানে শহরে বের হলেও সকালবেলা, তাকে সঠিক যানবাহন পেতে হবে, যানবাহনের নিশ্চয়তা দেওয়া। তারপরে যখন আমি রাস্তায় হাঁটছি, হাঁটার কথা বললে একটা ফুটপাথ, ভালো ফুটপাথ, যেই ফুটপাথে হকারদের দখলে কোনো ফুটপাথ থাকবে না, যেই ফুটপাথে দোকান থাকবে না, যেই দোকানের সামনে মানুষজন বসে আড্ডা দেবে এবং যে ক্রস করবে তাকে টিস করবে। এরপরে যখন হেঁটে অফিসে পৌঁছাচ্ছে বা অফিসে ঢুকলো, সেখানে সিকিউরিটি কোন কোনভাবে আসবে, সে বস থেকে কোনো হ্যারাসমেন্ট হবে না, সেখানে প্রপার টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, ইভেন এটা রাস্তাঘাটের জন্য প্রযোজ্য, যে রাস্তায় প্রপার টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, বেবি ফিডিং রুম আছে কিনা, এই জিনিসগুলো যদি আমি এনশিওর না করি। এবং আমি শুধু বলি যে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মেন্টালিটিটা চেঞ্জ হবে কখন? যখন সে জিনিসটা দেখবে, না দেখলে মেন্টালিটিটা চেঞ্জ হয় না। স্যার, একটা সমাধানের দিকে যেতে চাই, এই শহরটাকে আরও অনেক বেশি নারী বান্ধব করতে চাই, কী করলে আমরা করতে পারবো? অনেকগুলো ব্যাপারই
যেটা আমরা কাজ করছি, অনেক ক্ষেত্রেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত বাস্তবায়ন করছি না, অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছি। তো মৌলিকভাবে যেটা আমার যারা স্টুডেন্ট তারা যেটা বলেছেন, আমার ফ্যাকাল্টি মেম্বার যেটা বলেছেন, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু, মাইন্ডসেট। কিন্তু মাইন্ডসেট কিন্তু অটোমেটেড কিছু না, মাইন্ডসেটটা তৈরি করার পেছনে বেশ কিছু রোল প্লে আছে। যেটা কয়েকজন বলেছেন যে আমাদের এই যে নির্ভরতা, এখন নেট বেসড নির্ভরতা, এই যে আমাদের যে এত রিচ একটা কালচার, এত হ্যাপেনিংস যেটার সাথে আমাদের যে বন্ডিং গ্র্যাজুয়ালি যে কমছে, এটাকে আমাদেরকে আবার তুলে ধরতে হবে। এটা গেল একটা, সমাজে কিছু লোক থাকবেই যারা আপনার এই ব্যবস্থা এবং এই মাইন্ডসেটের মধ্যে আসবে না, তাদের জন্য কী করণীয়? আমাদের যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট সিস্টেম করা আছে ওইটাকে অবশ্য অবশ্যই আপহোল্ড করতে হবে। এবং একটা ফেমিনিন ব্যাপারকে কীভাবে অ্যাড্রেস করতে হয়, আমাদের কিন্তু একটা একটা সর্ট অফ নেগেটিভ ফিলিংস আছে, তো ওইটাকে ওভারকাম করতে হবে। যেমন আমাদের বেশ কিছুদিন আগে আমাদের যে তথ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে আমাদের একটা গ্রুপ অফ যারা হচ্ছে পুলিশ তাদেরকে ট্রেন আপ করা হবে স্পেশালি, যে তারা হাউ টু অ্যাড্রেস এ সিচুয়েশন লাইক দিস ইফ্রিজিং অ্যান্ড আদার হ্যারাসমেন্ট, দে ক্যান অ্যাক্ট রাইট অ্যাওয়ে। তো ওটাও এই টাইপের মন্তব্য যেটা আমরা শুনেছি, এগুলো যদি কাজ করে, ইফ উই ওয়ার্ক কালেকটিভলি থিংস উইল ওয়ার্ক আউট, ইনশাআল্লাহ উই ক্যান কাম আপ উইথ এ ভেরি গুড সিটি দ্যাট উই ক্যান ফিল প্রাউড অফ। নিশ্চয়ই আমরাও ঠিক এমনটাই চাইবো, যা করলে আসলে যে তিলোত্তমা ঢাকার কথা আমরা বারবার বলি, যে কবির দৃষ্টিতে ঢাকার কথা বারবার বলি, সেই ঢাকা সত্যিকার অর্থেই নারীবান্ধব হবে। নারীবান্ধব শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথমে দেখতে যা যা করণীয়, একজন নাগরিক হিসেবে আমি প্রস্তুত, আপনি প্রস্তুত, তো জানতে চাই, জানাতে চাই। দেখা হবে আগামী এপিসোডে, সেই পর্যন্ত কিপ ইওর ভয়েস রাইজিং।